আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ যখন প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল, সেই দলেও সাকিব আল হাসান তামিম ইকবাল ছিলেন না। যখন প্রথম ওয়ানডে ম্যাচ জিতল, এই দলেও সাকিব আল হাসান তামিম ইকবাল নেই। তার মানে সাকিব তামিমকে ছাড়াও বাংলাদেশ টিম কিন্তু ম্যাচ জেতা শুরু করেছে এবং বাংলাদেশ টিম ম্যাচ জিততে জানে। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি অনেক বেশি মাত্রায় প্রশংসনীয়। এই দলটা যেহেতু অনেকটা ট্রানজিশনাল ফেজে রয়েছে, অবশ্যই ওয়ানডে ক্রিকেটে এই দলটাকে সময় দেওয়া প্রয়োজন এবং আমাদের ধৈর্য ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি শরীফুল ইসলামের একটা বোল্ডকে একটু নজরে আনতে চাই আপনাদের এবং এটাকে এক্সাম্পল হিসেবে সেট করতে চাই। দুর্দান্তভাবে একটা বোল্ড তিনি করেছেন টম লেথামকে এবং সেটা টপ অফ দ্য অফ স্ট্যাম্পকে হিট করেছে। নিউজিল্যান্ডের মাটিতে এই ধরনের কন্ডিশনে, পিচ তো একটা ফেভারেবল কন্ডিশনে ছিল পেস বোলারদের জন্য, তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল টপ অফ দ্য অফ স্ট্যাম্প ওই লেন্থটাকে হিট করতে জানা। আমাদের দেশের পেস বোলারদের যে প্রবলেমটা হয় আসলে নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা ওই সমস্ত অঞ্চলে, যে আসলে যে কোন লেন্থটাতে বল পিচ করলে সেটা টপ অফ দ্য অফ স্ট্যাম্পে হিট করবে, এটাই অনেক সময় পেস বোলাররা বুঝতে পারে না। এর আগের নিউজিল্যান্ড ট্যুরের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে তাসকিন খুব দুর্দান্ত বোলিং করেছিলেন এবং তিনি ওই করিডোরগুলো খুব ভালো মেনটেন করতে পারছিলেন। এর পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল যে বাংলাদেশের এই পেস বোলাররা সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের মাটিতে বেশ কয়েকটা ট্যুর করেছে। তাসকিন বা ইবাদতরা ওই টপ অফ দ্য অফ স্ট্যাম্পে হিট করার জন্য কোন জোনে বল পিচ করতে হয় সেই ব্যাপারে যথেষ্ট সিদ্ধহস্ত ছিলেন। আমি ঠিক এই মুহূর্তে যদি দেখাই যে আসলে নিউজিল্যান্ডের মাটিতে টপ অফ দ্য অফ স্ট্যাম্পের যে বোলিং জোনটা বা যে জায়গায় হিট করার ব্যাপারটা, আমি তো শরীফুল ইসলামের একটা বোল্ড আউট আপনাদেরকে দেখিয়েছি একদম থ্রু আউট দি ইনিংস। একেবারে শুরু থেকে যদি চিন্তা করি তাহলে শরীফুল বলি, তানজিম সাকিব বলি, এই পার্টিকুলার লেন্থটা অর্থাৎ একটু সামনের দিকের যে লেন্থটা সেই লেন্থটাকে কিন্তু ব্যবহার করেছেন, যেটা গত ম্যাচের থেকে একটা ব্যতিক্রম দৃষ্টান্তের জায়গা ছিল। অর্থাৎ টপ অফ দ্য অফ স্ট্যাম্প হিট করতে হলে একটু সামনে সামনে বল করা, সুইং পিচ থেকে অটোমেটিক্যালি তারা আদায় করতে পারছেন, পিচটা একটা ফেভারেবল কন্ডিশনে ছিল আজকে পেস বোলারদের জন্য, কিছু আনইভেন বাউন্সও তো অবশ্যই ছিল, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাটা ছিল যে টপ অফ দ্য অফ স্ট্যাম্প হিট করার জন্য, ব্যাটসম্যানকে নড়বড়ে করার জন্য, ব্যাটসম্যানকে ডিস্টার্ব করার জন্য ওই করিডোরটা মেনটেন করে বোলিং করা। পর্দায় আপনারা ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, এতক্ষণ দেখছিলেন যে আসলে শুরু থেকে কী পরিমাণ টাইট ছিলেন তারা লেন্থের ব্যাপারে। লাইনের প্রসঙ্গটা আমি পরে আনছি, তবে লেন্থের ব্যাপারে তারা কী পরিমাণ টাইট ছিলেন, শরীফুলের কথা বলতে পারি, তানজিম সাকিবের কথা বলতে পারি। ইভেন আমি একটা এক্সাম্পল দিলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন, যেটা গত ম্যাচের সঙ্গে এই ম্যাচে একটা অনেক বড় পার্থক্য করে দিয়েছে। মোস্তাফিজ একটা ছক্কা কিন্তু খেয়েছেন, সেই ছক্কাটা খেয়েছেন কোথায়, অনেক বেশি শর্ট লেন্থে বল করার। আমাদের একটা খুব কমন ধারণা বা একটা ভুল ধারণা থাকে যে নিউজিল্যান্ডের মাটিতে বা সাউথ আফ্রিকার মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে বোধহয় অনেক পেছনে বাউন্সার ওই কাইন্ড অফ বলই করতে হয়, কিন্তু না, আসলে এই ধরনের সুইংিং কন্ডিশনে আপনাকে বলকে একটু এক্সট্রা বিট অফ এয়ার দিতে হয়, যে আসলে আপনি যতটুকু সামনে বল পিচ করতে পারছেন। সামনে বলতে আবার এমন না যে একেবারে ব্যাটসম্যানের ব্যাটের সামনে আপনি দিচ্ছেন, এই ব্যাটের সামনে বল দিলে তিনি আবার আরামে বল মেরে ফেলবেন। আমি যে ঠিক লেন্থটা দিয়েছি, একটা ব্যাটসম্যান যখন দাঁড়াচ্ছেন টপ অফ দ্য অফ স্ট্যাম্পে হিট করার জন্য ওই ধরনের জায়গা থেকে বা ওই ধরনের কন্ডিশনে, এই টাইপের জায়গা, বা আপনি যদি আরেকটু সামনে চিন্তা করেন, আরেকটু সামনে যদি নিতে চান সেটাও আপনি করতে পারেন। এই করিডোরগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, যে আপনি যত বলকে এয়ার দিচ্ছেন, যত সামনে বল পিচ করছেন, আপনার সুইং পাওয়ার পসিবিলিটি বাড়ছে এবং ব্যাটসম্যানকে ডিস্টার্ব করার পসিবিলিটি বাড়ছে। আমি তানজিম সাকিবের একটা অ্যানালাইসিস একটু আপনাদেরকে দেখাতে চাই, যে আসলে লেন্থ নিয়ে তিনি কী পরিমাণ আসলে সত্যিকারের অর্থে খেলেছেন। খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে আসলে তার লেন্থের জায়গাটা কোথায় ছিল, যেটা গুড লেন্থের জায়গা আমরা বলছি, যে 4 থেকে 6 মিটারের যে লেন্থটা, কিছু কিছু বল ডিস্টার্ব করার জন্য তিনি হয়তো বা 5.5 মিটারের লেন্থটা, 5.89 এই ধরনের লেন্থে ইউজ করেছেন, কিন্তু উইকেট আদায় করেছেন কিন্তু আলটিমেটলি 4.5 থেকে 5 মিটারের যে জোনটা রয়েছে সেই 4.5 থেকে 5 মিটারের জোনটার মধ্যে। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে তানজিম সাকিব এর আগের ম্যাচে তাকে পুরাতন বল দেওয়া হয়েছিল, বাট তাকে রাইট টাইমে ইউজ করা, আমার কাছে মনে হয় যে তানজিম সাকিবকে যদি আপনি ইউজ করেন তাকে আসলে নতুন বলে ব্যবহার করাটাই বেটার, কারণ হি ইজ আ নিউ বল বোলার। একজন বোলারের স্কিলের জায়গাটা যেটা 100% রয়েছে সেটাকে আপনাকে একদম 100% ইউটিলাইজ করতে হবে, কারণ তানজিম সাকিবের স্ট্রেংথের জায়গাটাই হচ্ছে নতুন বলে বোলিং করা। এবং এর আগের ম্যাচে যে প্রবলেমটা হচ্ছিল, যে তিনি লেন্থ ম্যানেজমেন্টে অনেক পেছনের দিকে বল করছিলেন, ওই পেছনের দিকে বল করে সেখান থেকে যে সুইংগুলো তিনি করার চেষ্টা করছিলেন আদায় করতে পারছিলেন না, কারণ বলকে তিনি এয়ার দিতে পারছিলেন না। সো এই জায়গাটা একটা দৃশ্যমান খুব তড়িৎ উন্নতি কিন্তু লক্ষণীয়। এই জায়গাটা অবশ্যই বাংলাদেশ টিমের টিম ম্যানেজমেন্ট তাদের মেন্টরিংকেও প্রশংসা দিতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। কারণটা হচ্ছে এই যে পেস বোলারদেরকে
একটা ম্যাচ পরে এই যে পারফেক্ট লেন্থটা সম্পর্কে অবগত করা বা পারফেক্ট লেন্থটা সম্পর্কে তাদেরকে অবহিত করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল। এবং পেস বোলারদেরও কৃতিত্ব দিতে হবে এই সেন্সে যে তারা একটা ম্যাচ পরে ধরতে পেরেছেন। বিষয়টা কিন্তু এরকম না যে তানজিম সাকিব এর আগে নিউজিল্যান্ডে খেলেছেন, এর আগে কিন্তু তিনি নিউজিল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে খেলেন নাই। সো এই যে এই প্রথম ট্যুরেই তিনি খুব কুইক লার্নারের মতো জিনিসটাকে ধরতে পেরেছেন, এই জায়গাটা একটা প্রশংসার যোগ্য। সো যত বেশি তারা ম্যাচ খেলবেন হ্যাবিচুয়েটেড হবেন, এবং এখানে রাইট মেন্টরিংটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু মিলিয়ে পেস বোলাররা 10 উইকেট নিয়েছে, এবং এই 10 উইকেট নেওয়ার পেছনে ডেফিনেটলি উইকেটের কিছু আনইভেননেস ছিল, হেল্প ছিল পেস বোলারদের জন্য, কিন্তু উইকেটটাকে ব্যবহার করতে জানা, উইকেটটাকে ব্যবহার করতে পারা শরীফুল এবং তানজিম সাকিব, এই দুজন পেস বোলার আমার কাছে মনে হয় যে একদম রাইট প্ল্যানটা তারা এক্সিকিউট করেছেন। সেই সঙ্গে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি, আপনি 17 নম্বর ওভার থেকে শুরু করে একদম 28-29 নম্বর ওভার পর্যন্ত চিন্তা করলে এই সময়ের মধ্যেই কিন্তু যত বোলিং চেঞ্জ শান্ত করেছেন প্রত্যেকটা বোলিং চেঞ্জ এক্সিকিউটের পার্টটার সময় গিয়ে ফলাফল দিয়েছে, অর্থাৎ উইকেট দিয়েছে। সো এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে ক্যাপ্টেনের যে প্ল্যানটা, সেই ক্যাপ্টেনের প্ল্যানটাতে বোলাররাও সহযোগিতা করেছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। ওয়ান ডে ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে যত খর্বশক্তির দল হোক না কেন, 98 রান অলআউট করে দেয়া, পেস বোলাররা রাইট প্ল্যানটা এক্সিকিউট করতে পেরেছে, এবং গুড টু সি যে বাংলাদেশের নতুন পেস বোলাররা ওই যে টপ অফ দ্য অফ স্ট্যাম্পের যে জোনটা, টপ অফ দ্য অফ স্ট্যাম্পের যে লেন্থটা, ওই লেন্থটা ব্যবহার করতে জানে, বা একদিন পরেই তারা বা 2টা ম্যাচ খেলার পরে তারা ওই লার্নিংটা খুব তাড়াতাড়ি হয়েছে। তো এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। এর আগের ট্যুরটাতে তাসকিন ছিলেন, ইবাদত ছিলেন, তারা হয়তো বা বেশ কয়েকটা ট্যুর করেছেন যে কারণে তারা জিনিসটা অভিজ্ঞতা থেকে জানতে পেরেছিলেন। এর আগে কিন্তু আমরা বোলিং বেশ ভালো দেখেছিলাম নিউজিল্যান্ডের মাটিতে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তানজিম সাকিবের জন্য একটা অনেক বড় লার্নিং এক্সপিরিয়েন্স, এবং সেটাকে তিনি এক্সিকিউট করতে পেরেছেন, আর শরীফুল দিনকে দিন আসলে ইমপ্রেস করে চলেছেন। দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে এই ব্যাপার নিয়ে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই।